রাহিম এম এস টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাম ও শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আমার নিচের হাত মেদি পড়েছি অতিথি এসে আসবে বলে শখ করে হঠাৎ মেহেদি পড়লাম আর অতিথিদের জন্য রান্না ভাড়া করলাম আমার সাবের বন্ধু মানুষ আমেরিকা থেকে এসেছেন অনেক দিন থেকে আরও দুই একদিন খাইয়েছে এবং যাওয়ার সময় হয়েছে তাই আজকে কিছু রান্না বান্না করেছি তা নিয়ে আপনাদের সাথে শেয়ার হয়ে এলাম আর হঠাৎ মন করলাম যখন আমি তো আমার চেহারা দেখাই না আপনাদের শুধু কথা বলি তাই একটু মেহেন্দি পরেছি আপনাদের সাথে শেয়ার হয় আমার মতন যারা শখিন আছে তারা দেখতে পারেন বা আপনারাও পড়তে পারেন শখ তো তুলা তো আশি আশি টাকা না আশি পাউন্ড কি বলে বলতে পারবো না এখন সেই শখে আমার ছোটোবেলা থেকেই শখ সবসময় মেহেদি পরার আমি সবসময় মেহেদি পড়ি আগে গাছের মেহেদি খুব বেশি পড়তাম আগে ট্রিটমেন্ট দি ছিল না বিয়ের আগে খুব বেশি পড়তাম সপ্তাহের ভিতরেও পড়তাম আমার নৌকে সবসময় থাকতো কিন্তু এখন সময় স্বল্পতার কারণে পারা যায় না এরপরেও কোনো কোনো অনুষ্ঠান বিয়ে শা ঈদে আপনার মেহেদি পড়ি টেবিলে নিয়ে মেহেদিগুলা মোবাইলটা থুয়ে টেবিলের ভিতরে তাই হাতগুলো আপনাদের দেখাচ্ছে এই জন্য টেবিলোর পিকচার আসছে আপনাদের সামনে মেহেদি লাগানোর পরে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম এবং মেহেদি হাত লেগে মোবাইল একটু পরে যাওয়া মেহেদি হয়তো বা বয় পেয়ে গিয়েছিলাম সে নেগেছে কিনা তাই আমি হাতটা ধুয়ে ফেলেছি রংটা বেশি করা হতে পারেনি তারপরে মাসাল্লা অনেক রঙ হয়েছে মেহেদির আলহামদুলিল্লাহ আর রান্না রান্নাবান্না কিছু করেছি প্রথম দিতে খেয়াল ছিল না সব রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার হই চার পাঁচটা আইটেম রান্নার পরে হঠাৎ মনে হলো আপনাদের সাথে শেয়ার হই তাই পাখি রোস্ট করব পাখি রোস্ট নিয়ে কিছু কিছু রান্না নিয়ে আপনাদের সাথে এবং টেবুল সাজানো পর্যন্ত থাকবো আমার সাথে আপনারাও থাকবেন এই ভিডিওতে এইগুলো হলো দেশি মাগুর মাছ দেশি মাগুর মাছ বোনা করব এবং পাখি রোস্ট করতেছি মশলা বসিয়ে দিয়েছি দেশি মা গুড়ের সব ধরনের মশলা দিয়ে পাঁচ পুরন তাকে ধরে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন আগে আপনার রান্না করে ফেলেছি কেরালা ভাজি করেছি গরু মাংস বোনা করেছি আপনার টক রান্না করছে আম দিয়ে ছোটো মাছ দিয়ে ছোটো মাছ বলতে পাবি মাছ বড়ো বড়ো বুলা ট্যাংরা কই এগুলা দিয়ে আপনার টক রান্না করেছি তারপরে আপনার কাবাব করেছি মোটামুটি কাবাবও করে ফেলেছি সবগুলা আর তিন চারটা আইটেম আছে তার ভিডিও অল্প অল্প আপনাদের সাথে শেয়ার হব তা নিয়ে আমি দেখতে পাচ্ছি মশলার ভিতরে মাছগুলা দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিতেছি মশলাটাকে আগে কষিয়ে মাছটাকে এখন কষিয়ে নিতেছি পরিমাণ মতন পানি দিয়ে দেব কষানো হয়ে গিয়েছে আমি পরিমাণ মতন বুনা করতেছি যে জায়গা আপনার পরিমাণ মতন পানি দিতে দিয়ে ফেলতেছি অন্য চুলোবাই আমার ওয়েস্ট বিরান হচ্ছে আর এক চুলোভায় আমি বসিয়ে দিয়েছি মাগুর মাছ বোনা পাখি দিয়ে পাখি রোস্ট করতেছি মুরগি রোস্ট করবো না আর আপনার মুরগি দিয়ে মুরগি বিরান করে আলু দিয়ে রান্না করব। আমার মাছ বোনাটা প্রায় হয়ে গিয়েছে আপনার দনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো বেশি সময় আর রাখবো না চুলায় দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে চুলার আগুনটা নিভিয়ে ফেলেছি আমি রুস্টের মশলা বসিয়ে দিয়েছি অন্য মাগুর মাছটা নামানোর পরে রুস্টের মশলাটা এক চুলায় দিয়েছি আর এক চুলা বা পাখি বিরান হচ্ছে মশলাটা অনেকক্ষণ লাগিয়ে আপনার এই জাল দেবো ওই একটা কাঁচা মাছ বাকি ছিল তাই রুস্টে দিতেছি পাখির মশলাটা অনেক সময় জাল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব বারবার বলি যেত বেশি মশলা কষাবেন প্রত্যেকটা রান্নাও কিন্তু স্বাদ আসবে আর একবারে সব কিছু আমি বাদাম দই লাগিয়ে সব কিছু একটি রুষ্টের যা মশলা তাকে সব মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা মশলার কালারটা আর গ্রানটা কিন্তু খুব সুন্দর বের হচ্ছে আর পাখি নামিয়ে আমি মুরগি বিরান বসিয়ে দিয়েছি আলু দিয়ে মুরগি বিরান করে মুরগি মাংস বিরান করে রান্না করব। মুরগি মাংস বিরান শেষ হলে আলুর বাগানটা বসিয়ে দেবো চুলায় আমি রুস্ট পাখি রুস্টগুলো মশলায় দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পাখির ভিতরে মশলা ডুকার জন্য এবং কষানোর জন্য আমার ভাই একজন আর কয়েকজন তার সাথে বন্ধুবান্ধব নিয়ে আট নজনের খাবার রেডি করতেছি বাহিরের আট নয়জন মানুষে খাবে এবং ঘরের আরও ছয় সাতজন আছে এই নিয়ে আজকে রান্না আমি রেডি করতেছি পাখি মশলাগুলো অনেকটা টেনে গিয়েছে মাখা মাখা হয়ে গিয়েছে মশলা এবং পাখিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি কারণ মাংস মুরগি মাংস বাজা বাজা করেছি হিসেবে আপনার আলুটাকে আগে দিয়ে দিয়েছি আমার খানের আয়োজন মোটামুটি রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল মাগুর মাছ বোনা এটা হলো আমের টক কাঁচা আমের টক গরু মাংস বোনা আপনার পাখি রোস্ট মাছ বিরান বড়ো মাছ বিড়ান লেবু দিয়ে যাতে নিয়েছি কাঁচা কাবাব গরু মাংসের কাবাব কেরালা বাজি বাত আলু দিই মুরগি দিই মোটামুটি আটটি আইটেম নিয়ে আজকের পরিবেশনটা ছিল আত্মীয়দের আরও ইচ্ছা ছিল সুটকি বা অন্য কিছু রান্না করার কিন্তু সময় স্বল্পতার কারণে পারিনি আমি ভিডিওটাও শর্ট করে রেডি করেছি অতিথি এসে গিয়েছেন তাই তারা তাই টেবিলটা রেডি করে ওনাদের সামনে পরিবেশন করে ফেললাম তাই সময় নিয়ে আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে আর কি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবসময় আমার ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্যে আসসালামু আলাইকুম